নমস্কার বন্ধুরা, মা ছোটোমার হিসেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি আবারও একটি হেলদি রেসিপি। সকালবেলা ব্রেকফাস্টে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারেন। যারা ওয়েট গেইন করতে চান তাদের জন্য তো এই রেসিপিটি একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে এই রেসিপিটি বানাতে। সবার প্রথমে 250 ml দুধের মধ্যে 100 ml জল অ্যাড করব। এই রেসিপিটি বানানোর জন্য ঘন দুধের প্রয়োজন নেই, তাই জন্য জল অ্যাড করে নিচ্ছি। এরপর ভালো করে জাল দিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে ঢেলে ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। হাতে সময় খুব কম থাকার জন্য আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দুধটা ঠান্ডা হতে হতে চলুন বাকি উপকরণগুলো গুছিয়ে নিই। আর একটু সময় বাঁচানোর জন্য আমি এখানে ডিপ ফ্রিজে টেম্পারেচারটাও কমিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, খেজুর, ছোলার ছাতু আর গুড়। আপনারা চাইলে গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। যেহেতু চিনি থেকে গুড় একটু হেলদি, তাই আমি গুড় ব্যবহার করছি। এই সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে 1 কাপ ছাতু ব্যবহার করেছি, আপনারা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে ঠিকঠাক ব্লেন্ড হয়েছে কি না। দেখুন বাকি উপকরণগুলো ছাতুর সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। এতক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ফ্রিজ থেকে বের করে নেব। এদিকে টেম্পারেচারটা নর্মাল করে দিয়ে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিচ্ছি। লেগে গেছিলো ফ্রিজের সঙ্গে, এদিকে দেখুন কত সুন্দর সর পড়েছে। এবার মিক্সচার গ্রাইন্ডারে দুধটা দিয়ে আরেকবার আমি ব্লেন্ড করে নেব। পরিবেশনের জন্য একদম রেডি আমাদের এই রেসিপি, আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ কতটা অতুলনীয় সেটা না খেলে বুঝতেই পারবেন না। আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা ছোটোমার হেসেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মা ছোটোমার হেসেলের মেম্বার হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই।